Lesson on retrieving data using the SQL statement. Capabilities of SQL select statement. SQL select statement এর তিন ধরনের capability আছে, একটা হচ্ছে projection. ধরেন আপনার একটা টেবিলে অনেকগুলো কলাম আছে, সেখান থেকে আপনি স্পেসিফিক কিছু কলাম ডিসপ্লে করাইলেন, এটা হচ্ছে কি প্রজেকশন। আর সিলেকশন হচ্ছে একটা টেবিলে অনেক রো আছে, এখান থেকে কিছু রো রেস্ট্রিক্ট করে দেখাইলেন, এটা হচ্ছে সিলেকশন। আর জয়েন হচ্ছে একের অধিক টেবিল থেকে ডেটা এক্সট্রাক্ট করা। বেসিক সিলেক্ট স্টেটমেন্ট। বেসিক সিলেক্ট স্টেটমেন্টে দুটা পার্ট, একটা হচ্ছে সিলেক্ট আর একটা হচ্ছে ফ্রম। এই সিলেক্ট এবং ফ্রম এই দুটাকে বলা হয় কিওয়ার্ড বা ক্লোজ। আচ্ছা, এই সিলেক্ট ক্লোজে মানে সিলেক্ট এই কথাটা, এই ক্লোজটা, এই কিওয়ার্ডটা লিখার পরে আপনি আইডেন্টিফাই করবেন কি, আইডেন্টিফাইজ দ্য কলাম টু বি ডিসপ্লে, মানে আপনার এই কোয়ারিতে যে যে কলাম আপনি ডিসপ্লে করাইতে চান তার কলাম লিস্টটা হবে কোথায়, সিলেক্টের পরে। ফ্রম আইডেন্টিফাইজ দ্য টেবিল কন্টেইনিং দোজ কলামস। ফ্রম কিওয়ার্ড বা ফ্রম ক্লোজের পরে আপনি এখানে কি দিবেন, যে যে কলামগুলো সিলেক্ট লিস্টে আপনি অ্যাড করেছেন, যে যে কলামগুলো আপনি ডিসপ্লে করাইতে চান, এই কলামগুলো যে যে টেবিলে আছে সেই টেবিলগুলোর নাম, টেবিল বা টেবিলগুলোর নাম। সিলেক্টিং অল কলামস। আপনি যদি কোনো টেবিলের সব কলাম ডিসপ্লে করাইতে চান তাহলে আপনি শর্টকাট প্রসেসে কি করতে পারেন, সিলেক্ট তারপরে এই অ্যাস্টারিক সাইনটা ইউজ করবেন। এটা দ্বারা বোঝায় হচ্ছে আপনি ফ্রম ক্লোজে যে ডিপার্টমেন্টটা, ডিপার্টমেন্ট যে টেবিল, এই টেবিলের সব কলাম ডিসপ্লে করাইতে চাচ্ছেন। ফ্রম ক্লোজে যে টেবিলের নাম থাকবে সেই টেবিলের সব কলাম ডিসপ্লে করাইতে চাচ্ছেন, এই অ্যাস্টারিক দ্বারা এটা বোঝায়, দ্যাট মিন্স অল কলামস, অল কলামস অফ আইডেন্টিফাইজ ইন দ্য ফ্রম ক্লোজ। সিলেক্টিং স্পেসিফিক কলামস। সিলেক্টিং স্পেসিফিক কলামস, এখানে আপনার ফ্রম ক্লোজে যে টেবিল আছে সেই টেবিলের সব কলাম ডিসপ্লে না করাই, স্পেসিফিক কিছু কলাম সিলেক্ট লিস্টে স্পেসিফাই করাই হচ্ছে সিলেক্টিং স্পেসিফিক কলামস। এই দুটার মধ্যে পার্থক্যটা দেখি আমরা। সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টস টেবিলে চারটা কলাম আছে, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি, সব কলামগুলোর ডেটা ডিসপ্লে করেছে। আর যদি আমি এই স্টেটমেন্টটা চালাই, এই স্টেটমেন্টে আমি কি লিখছি, ডিপার্টমেন্ট টেবিল ফ্রম ক্লোজে কি আছে, ডিপার্টমেন্ট টেবিল, ডিপার্টমেন্ট টেবিলের সব কলাম আমি ডিসপ্লে করাইতে চাচ্ছি না, এই জন্য আমি চাচ্ছি যে ডিপার্টমেন্ট আইডি এবং লোকেশন আইডি এই দুটা কলাম ডিসপ্লে করাইতে চাচ্ছি, এই জন্য আমি সিলেক্ট লিস্টে এই দুটা কলামকেই স্পেসিফাই করে দিলাম। এখন এই স্পেসিফিক কলামগুলোই এই কোয়ারিটা ডিসপ্লে করবে, ডিসপ্লে করেছে না, ডিপার্টমেন্ট আইডি অ্যান্ড লোকেশন আইডি। রাইটিং এসকিউএল স্টেটমেন্টস, এসকিউএল স্টেটমেন্টস আর নট কেস সেন্সিটিভ। এই যে সিলেক্ট বড় লিখেছি ক্যাপিটাল, ডিপার্টমেন্টস স্মল লেটারে লিখেছি, এটার কোনো বাধ্যবাধকতা নাই, আপনি চাইলে কি করতে পারেন, এই যে দেখেন সব ছোট হাতের তাও আসবে, এসছে সব ক্যাপিটাল,
এসছে, কোনো কেস সেন্সিটিভিটি নাই। আবার এটাকে যদি আপনি ফরম্যাট করেন, এই যে ফরম্যাট, তাও সব কিছু মিলে এসকিউএল স্টেটমেন্টস আর নট কেস সেন্সিটিভ, এসকিউএল স্টেটমেন্ট ক্যান বি ইন্টার্ড ওয়ান অর মোর লাইনস। এই যে এখানে আমি একাধিক লাইনে লিখেছি, এখানে আবার এক লাইনে লিখেছি, কিওয়ার্ড ক্যান নট বি অ্যাব্রিভিয়েটেড অর স্প্লিট অ্যাক্রস লাইনস। এটা ভেঙে দুই লাইনে লিখা যাবে না, আবার সংক্ষেপেও লিখা যাবে না। ক্লোজেস আর ইউজুয়ালি প্লেসেস অন সেপারেট লাইনস, সাধারণত ক্লোজগুলো সেপারেট লাইনে লিখাই কি বেটার। ইনডেন্টস আর ইউজ টু ইনহ্যান্স রিডেবিলিটি, বামে একটু ফাঁকা জায়গা রেখে লিখলেন, সেটা হচ্ছে কি রিডেবিলিটি, পড়ার জন্য সুবিধাজনক। ইন এসকিউএল ডেভেলপার এসকিউএল স্টেটমেন্টস ক্যান বি অপশনালি টার্মিনেটেড বাই সেমিকোলন, মানে একটা স্টেটমেন্ট যদি এসকিউএল ডেভেলপার হয় তাহলে আপনি সেমিকোলন দিলেও পারেন না দিলেও পারেন, তবে যদি একাধিক হয় তাহলে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টগুলোকে কী করবেন, আলাদা করবেন, সেপারেট করবেন। সেমিকোলনস আর রিকোয়ার্ড হোয়েন ইউ এক্সিকিউট মাল্টিপল সিলেক্ট স্টেটমেন্ট। এসকিউএল প্লাসের ক্ষেত্রে ইন এসকিউএল প্লাস ইউ আর রিকোয়ার্ড টু ইন্ড ইচ এসকিউএল স্টেটমেন্ট উইথ এ সেমিকোলন। এসকিউএল প্লাসে প্রত্যেকটা স্টেটমেন্টকে শেষ করার জন্য আপনাকে কি দিতে হবে, সেমিকোলন। কলাম হেডিং ডিফল্টস, এসকিউএল ডেভেলপারে ডিফল্ট কলাম হেডিং অ্যালাইনমেন্ট, ডিফল্ট হেডিং অ্যালাইনমেন্ট লেফট, ডিফল্ট হেডিং ডিসপ্লে আপার কেস। এসকিউএল প্লাসে ক্যারেক্টার অ্যান্ড ডেট কলাম হেডিং আর লেফট অ্যালাইন, নাম্বার কলাম হেডিং রাইট অ্যালাইন, ডিফল্ট হেডিং ডিসপ্লে আপার কেস। ইউ ক্যান ওভার রাইড এ কলাম হেডিং ডিসপ্লে উইথ অ্যান এলিয়াস, এখানে কলাম হেডিংটা আপনি কোথায় থেকে পাচ্ছেন, কলাম নেম থেকে, কলাম হেডিংটা কোথা থেকে পাচ্ছেন, কলাম নেম থেকে, কিন্তু এটাকে আপনি ওভাররাইড করতে পারবেন এলিয়াস ইউজ করে, এটাকে ওভাররাইড করতে পারবেন এলিয়াস ইউজ করে নতুন আরেকটা, যেমন এখানে যদি আপনি দেন আইডি, এটা কলাম হেডিংটা কি হয়ে গেছে, এখন আইডি হয়ে গেছে না, এই ডিফল্ট যেটা থাকবে কলাম নেম, কলাম হেডিং এর জন্য ডিফল্টটা না নিয়ে কলাম নেম, আপনি যে এলিয়াসটা দিয়েছেন সেটা সে নিয়ে নিবে, সেটা আপার কেসে দেখাবে, সেটা কিসে দেখাবে আপার কেসে। তো চাইলে এখানে এলিয়াস যখন পড়াবো তখন এটা বলবো, মানে আবার আপনি এলিয়াসে ও স্পেস নিতে পারবেন, স্পেশাল ক্যারেক্টার নিতে পারবেন, যেভাবে চাইবেন মিক্সড ক্যারেক্টারও নিতে পারবেন, সেটা দেখবো আমরা। অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যান্ড নাল ভ্যালুস ইন দ্য সিলেক্ট স্টেটমেন্ট, অ্যারিথমেটিক এক্সপ্রেশনস ক্রিয়েট এক্সপ্রেশনস উইথ নাম্বার অ্যান্ড ডেট ডেটা টাইপ ইউজিং অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক এক্সপ্রেশন আপনি ইউজ করতে পারবেন এসকিউএল এ কার সাথে, নাম্বার এবং ডেট ডেটা টাইপের সাথে, নাম্বার এবং ডেট ডেটা টাইপের সাথে। অ্যারিথমেটিক যে অপারেটরগুলো আপনি ইউজ করবেন সেগুলো হচ্ছে প্লাস মাইনাস কে মাল্টিপ্লাই ডিভাইড, এখানে একটা কথা আছে, দুটা কথাই বলি, অ্যারিথমেটিক অপারেটর নিয়ে একটা কথা আছে যেটা হচ্ছে ইউ ক্যান ইউজ অ্যারিথমেটিক অপারেটরস ইন এনি ক্লোজ অফ সিলেক্ট স্টেটমেন্ট অ্যাকসেপ্ট ফ্রম ক্লোজ, ফ্রম ক্লোজ ছাড়া সব জায়গায় সিলেক্ট হায়ার অর্ডার বাই সব জায়গায় কী করতে পারবেন, অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে পারবেন, কিন্তু ফ্রম ক্লোজে পারবেন না, ফ্রম ক্লোজে কী থাকে টেবিলের নাম। আরেকটা বিষয় আছে এখানে, ডেট এবং টাইম স্ট্যাম্প ডাটা টাইপে অনলি এডিশন আর সাবট্রাকশন অপারেশন চালাইতে পারবেন, কি কি এবং সাবট্রাক্ট, এই দুটা কাজ করতে পারবেন, মাল্টিপ্লাই ডিভাইড হবে না, কার ক্ষেত্রে ডেট এন্ড টাইম স্ট্যাম্পের ক্ষেত্রে, আদার্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। ইউজিং অ্যারিথমেটিক অপারেটর, এখানে দেখেন এই স্টেটমেন্টে
স্যালারি একটা কলাম, এখানে স্যালারি প্লাস 300, স্যালারির সাথে 300 প্লাস করছি, এখানে একটা অ্যারিথমেটিক অপারেশন চালানো হচ্ছে, এডিশন, অ্যাড 300, স্যালারি 24,000, স্যালারি প্লাস 300, 24,000 অ্যান্ড 300. রুলস অফ প্রিসিডেন্স, আগে কি হবে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অকার্স বিফোর এডিশন অ্যান্ড সাবট্রাকশন, অপারেটরস অফ দ্য সেম প্রায়োরিটি আর ইভ্যালুয়েট ফ্রম দ্য লেফট টু রাইট. এটা হচ্ছে ধরেন এক যোগ দুই যোগ তিন বিয়োগ পাঁচ যোগ, এরকম ধরনের কাজটা আগে হবে, দুই তিন এটাই বলছে, অপারেটরস অফ দ্য সেম প্রায়োরিটি আর ইভ্যালুয়েটেড ফ্রম লেফট টু রাইট, প্যারেন্থেসিস আর ইউজ টু ওভাররাইড দ্য ডিফল্ট প্রিসিডেন্স অর টু ক্লেরিফাই দ্য স্টেটমেন্ট. এখন যদি এখানে যদি প্যারেন্থেসিস থাকে তাহলে আগে কোন কাজটা হবে, আগে অপারেটর প্রিসিডেন্স যেটা বললাম আর কি, এটা এখানে এক্সাম্পল দিয়েছে, যেমন দেখেন একই লাইনে এখানে আছে কি মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন, এখানে এখন কোন কাজটা আগে হবে, মাল্টিপ্লিকেশন আগে হবে, তার মানে কি স্যালারির সাথে আগে 12 মাল্টিপ্লাই করবে তারপরে 100 অ্যাড করবে, তাই করছে না? তাই করছে কিনা? 100, ওকে, আর যদি প্যারেন্থিসিস ইউজ করা হয়, যদি প্যারেন্থিসিস ইউজ করা হয় এখানে যে ডিফল্ট যে প্রিসিডেন্স প্রায়োরিটি রুলস, সেই রুলস ব্রেক করবে না, এখানে ব্রেক করে সে কী করবে, 100 আগে স্যালারির সাথে 100 আগে যোগ করবে তারপরে গুণ করবে, দেখেন রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে. এখানে মনে রাখেন 2881 00, 289200 প্রতি মাসের সাথে যোগ হয়ে গেছে, ক্লিয়ার? এখানে এটা কেন হয়েছে, প্যারেন্থেসিস ইউজ করার কারণে. ডিফাইনিং নাল ভ্যালুস, ডিফাইনিং নাল ভ্যালুস, নাল ইজ এ ভ্যালু দ্যাট ইজ আনঅ্যাভেইলেবল, আনঅ্যাসাইন্ড, আননোন অর ইনঅ্যাপ্লিকেবল. নাল মানে হচ্ছে কি, ওই পাত্রে এখনো কোনো কিছু রাখা হয় না, এক কথা পাত্রটা আছে ওই ওই জায়গায় এখনো কিছু রাখা হয়, তবে এটাকে আপনি জিরো বলতে পারবেন না এবং ব্ল্যাঙ্ক স্পেসও বলতে পারবেন না, কারণ হচ্ছে জিরো একটা নাম্বার, স্পেস হচ্ছে একটা ক্যারেক্টার. নাল ভ্যালুস ইন অ্যারিথমেটিক এক্সপ্রেশন, কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনে যদি নাল থাকে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন কন্টেইনিং এ নাল ভ্যালু ইভ্যালুয়েট টু নাল, তার রেজাল্টটাও কি হয়, নাল হয়. দেখেন এখানে এখানে 12 মাসের স্যালারি এবং কমিশন, একজন এমপ্লয়ির 12 মাসের স্যালারি
এবং কমিশন এই এক্সপ্রেশনে দেখানো হয়েছে, তাই না? এখানে কোনো একটা পিল, এখানে কোনো একটা পিল যদি নাল থাকে, কোনো একটা ফিল যদি বেলু না থাকে, তাইলে এখানকার পুরো রেজাল্টটাই নাল দেখাবে। কারণ নাল থাকলে তো ওখানকার বেলু যদি চেঞ্জ হয়, এখানকার রেজাল্টও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আপনার মেশিন কি করবে, আপনাকে এখন কোনো বেলু রিটার্ন করবে না। দেখেন কিং তার কমিশন নাই, এই জন্য তার পুরো রেজাল্টটাই না নাল হয়ে গেছে না। যে ব্যক্তির কমিশন আছে, দেখেন এই আরেকটা কিং, তার কমিশন আছে বলে তার রেজাল্টটা পেয়েছে। তার মানে কি দাঁড়াইলো, কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনে যদি নাল থাকে তাহলে টোটাল রেজাল্টটাও কি হয়, নাল হয়। কলাম এলিয়াস, আচ্ছা নামাজ পড়ে আসতে এটুকু পড়াই নাকি? কলাম এলিয়াসিস, ডিফাইনিং কলাম এলিয়াস, এ কলাম এলিয়াস, রিনেম কলাম হেডিং। কলাম এলিয়াস হচ্ছে কলাম হেডিংকে রিনেম করা। ইজ ইউজফুল উইথ ক্যালকুলেশন, ক্যালকুলেশনের জন্য এটা সবচেয়ে ইউজফুল, উপযোগী। যেমন ধরেন এর আগে আপনি একটা স্টেটমেন্ট চালাইছেন না, এই যে স্টেটমেন্টটা, এখানে যে একটা ক্যালকুলেশন এক্সপ্রেশন ইউজ করেছেন, এখানে একটা এক্সপ্রেশন ইউজ করেছেন, এখানে কলাম হেডিংটা আপনার কোনো কিছু মিনিং করতেছে, মিনিং করছে না। এখানে যদি আপনি একটা কলাম হেডিং দেন, এখানে যদি একটা এলিয়াস ইউজ করেন, ধরেন আপনি দিলেন অ্যানুয়াল কম্পনসেশন নাকি এটা বানান কি আছে যাকে অ্যানুয়াল, আরে একটা শব্দ আছে কম্পেনসেশন, পেন বানান বলেন, ইএন কম্পেন, কম্পেন, আচ্ছা যাক আর দরকার নেই। এই যে এখানে আমি একটা ই দিলাম, এখন আপনি বুঝতে পারবেন কি এটা অ্যানুয়াল কম্পেনসেশন। এর আগে কিন্তু বুঝার কোনো সুযোগ ছিল না, এটা দিয়ে আপনার বুঝার কোনো সুযোগ ছিল ছিল না, এখন এটা দিয়ে বুঝতে পারবেন। এখন কলাম হেডিংটা এটা হয়ে যাবে অ্যানুয়াল কম্পেনসেশন। ওকে, মানে কলাম হেডিংটা ক্যালকুলেশনের জন্য এই জন্যই বলছে উপযোগী, এই জন্যই বলছে উপযোগী। ধরেন এই এক্সপ্রেশনটা যদি এটা হতো, তাহলে কি অ্যানুয়াল সেল, 12 ইনটু স্যালারি, দ্যাট মিন্স অ্যানুয়াল সেল। এই অ্যানুয়াল সেল হেডিং দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি, আসলে এটা এই জন্যে এখানে তো কোনো কমা ছিল না কি, হ্যাঁ ইজ ইউজফুল উইথ ক্যালকুলেশন, ইমিডিয়েটলি ফলোজ দ্য কলাম নেম। আপনি যখন কোনো একটা কলাম এলিয়াস ইউজ করবেন, এই যে কলাম এলিয়াস, এটা ফলো করবে কাকে, ইমিডিয়েট কলামটাকে। তার ইমিডিয়েট কলাম কোনটা, এই যে এটা ইমিডিয়েট কলাম হচ্ছে এটা, এটাকে সে ফলো করে কলাম হেডিং দেবে। ওকে, তারপরে হচ্ছে এখানে দেয়ার ক্যান অলসো বি দ্য অপশনাল এসকিউর্ড বিটুইন দ্য কলাম নেম অ্যান্ড এলিয়াস। এই যে এই জায়গাটা, এখানে আপনি এসকিউর্ড ইউজ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। এই এস দিলাম, দেখেন তাও কাজ করবে, এসকিউর্ড ইউজ করতে পারেন, এসকিউর্ড ইউজ, এটা অপশনাল, করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। রিকোয়ার্ড ডাবল কোটেশন মার্ক ইফ ইট কন্টেইনস স্পেস অর স্পেশাল ক্যারেক্টার অর ইফ ইট ইজ কেস সেন্সিটিভ। এই যে এখানে যে কলাম এলিয়াসটা, এই কলাম এলিয়াসে যদি আপনি চান যে অ্যানুয়াল সেল, এখানে একটা স্পেস থাকবে,
তাহলে এই অ্যানুয়াল সেলটাকে ডাবল কোটেশন মার্কের মধ্যে রাখেন। যদি ডাবল কোটেশন মার্ক, আচ্ছা ডাবল কোটেশন মার্কে না রাখলে কী হবে, আমি একটা স্পেস চাই এখানে, দেখবেন ইরোদ দেখাবে, দেখাইছি কিনা। এখন আপনি যদি চান যে কলাম হেডিংটা অ্যানুয়াল সেল এরকম স্পেস নিয়ে হবে, তাইলে এই কলাম এলিয়াসটাকে ডাবল কোটেশন মার্কসের মধ্যে রাখতে হবে। এবার আপনি এক্সিকিউট করেন, এই অ্যানুয়াল সেল স্পেস আকারে এসছে না, এবং আমি যেভাবে লিখেছি ডিফল্ট কী ছিল আপার কেসে আসতো না, এখন আর আপার কেসে আসে না, যেভাবে চাইছেন কেস সেন্সিটিভ সেভাবে এসছে, তাই না? আচ্ছা, এখানে যদি আপনি চান যে কোনো স্পেশাল ক্যারেক্টার, তাহলেও আপনাকে সেটাকে কিসের মধ্যে রাখতে হবে, এই ধরেন আমি এখানে একটা হ্যাশ দিলাম, এখন আপনাকে সেটা ডাবল কোটেশনের মধ্যে রেখে দেখাইতে হবে। এই কথাটাই বলছি, রেকর্ডস ডাবল কোটেশন মার্কস ইফ ইট কন্টেইন স্পেস অর স্পেশাল ক্যারেক্টার অর ইফ ইট ইজ কেস। ইউজিং কলাম এলিয়াস, ইউজিং কলাম এলিয়াস, কলাম এলিয়াস ইউজ। দেখেন লাস্ট নেম অ্যাজ নেম, এটা কলাম হেডিংটা কি হবে, নেম, এটা আপার কেস হয়ে যাবে যেহেতু আপনি ডাবল কোটেশন ইউজ করেন নাই। কমিশন পিসিটি কম, এখানে অ্যাজ ইউজ করেন নাই, কারণ অ্যাজ হচ্ছে অপশনাল, অ্যাজ না ইউজ করলেও চলবে। এসছে না নেম, আর এখানে হেডিং এসছে লাস্ট নেমের জন্য নেম, আর কমিশন পিসিটির জন্য কম। সেকেন্ড এক্সাম্পলটা দেখেন, এখানে আমি নেম, আগে যে নেম ইউজ করেছেন সেটা কি হয়েছে, সেটা বাই ডিফল্ট আপার কেস হয়ে গেছে না, আমি এটা চাই না, আমি নেমটা চাই সেন্টেন্স কেসে, নেমটা চাই সেন্টেন্স কেসে, নেমটা আমি সেন্টেন্স কেসে চাই, তাইলে এটাকে ডাবল কোটেশন নিতে হবে। আমি অ্যানুয়াল স্যালারি, অ্যানুয়াল স্যালারির মাঝখানে কী চাই, একটা স্পেস চাই, তাইলে তাহলে কী করতে হবে, ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে এলিয়াসটাকে। ওকে, এই স্টেটমেন্টটা এক্সিকিউট করি, নেম এসছে অ্যানুয়াল স্যালারি আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই এসছে।